এখানে হচ্ছে বিষ স্প্রে হচ্ছে ভুট্টা খেতে। কি কি বীজ আছে? এটা যে পোকা ধরছে, পোকা পোকার বিষ, এখানে পোকার বিষ স্প্রে করতেছে আমার বড় ভাই, আমার কাঙ্ক্ষিত বড় ভাই মোহাম্মদ শান্ত কুমার রায়। এই ভিডিওটা না, এই ভিডিওগুলা, এই ধরনের ভিডিওগুলা হবি লাইভ ভিডিও দিবা হবে, কারণ ওইটা তো মনিটাইজেশন চ্যানেল, বোকা ভিডিও খালি আপলোড করলে টাকা, ভিউ হলেই টাকা, মানি মানি। স্প্রে হচ্ছে, এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, পুরা পুরা ভুট্টা ক্ষেত। আর ওটা হচ্ছে কলা বাগান, গতকালকে ওটাতে আমি সেচ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন সেটা। আর আজকে ভুট্টা ক্ষেতে সেচ হচ্ছে, সেচ দেওয়া হচ্ছে প্লাস বিষ স্প্রে করা হচ্ছে, আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। তো আর কি কমু, ও আর কিছু নাই, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, খুব মানে ভালো একটা এগ্রিকালচারাল ভিডিও। হ্যাঁ, মনে করেন যদি আপনারা কাজকাম করিবা না পারেন তাহলে আমাদেরকে বলবেন আর কি। হ্যাঁ, আমরা ইনফরমেশন দেবো আপনাদেরকে কীভাবে আসলে কি মানে স্প্রে কীভাবে করতে লাগবে, তারপরে হচ্ছে সেচ কীভাবে দিতে হবে, পানি কম না বেশি দিতে হবে, কী পরিমাণ সেচ দিতে লাগবে ভুট্টা খেতে বা আলু খেতে বা সরিষা খেতে বা যে কোনো খেতেই। হ্যাঁ, যে কোনো ফসলে কীরকম দিতে লাগবে সেটা বলে দিব আপনাদেরকে। আমরা ভাড়া মানে যদি চান যে ভাড়া নিয়ে যেতে আমাদেরকে, তাহলে আমরা ভাড়াও দিই। এই যে ভাই, হ্যাঁ, ট্যাঙ্কি প্রতি 500 টাকা করে নেয় স্প্রে দেওয়া। আর আমাদের হচ্ছে সেলো মেশিন আছে সেচ দেওয়া, সমস্যা নাই, যদি লাগে সেলো মেশিন সেচ দেওয়ার জন্য তাহলে মানে আর কি বলতে পারেন আমাদেরকে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে, ফোন দিবেন, সমস্যা নাই। আর আমরা প্লেন ট্লেন বানায় থাকি, আমাদের এই চ্যানেলটা দেখবেন, অনেক ভিডিও আছে প্লেন তৈরি করার, এভাবে সুই করে উড়ায়, ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা মানে 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 কতটা বুদ্ধিমান আর কি। তো দেখতে থাকুন আমাদের এই স্প্রে, স্প্রে ম্যানকে স্প্রে দিচ্ছে, ঠিক আছে, কীভাবে স্প্রে দিচ্ছে না দিচ্ছে। এই স্প্রে করতে করতে বিষ শেষ হয়ে গেছে, তো এখন আমরা ট্যাঙ্কি ফুল করবো বিষ শেষ, চলুন ট্যাঙ্কিটা ফুল করা যাক, চলুন যাওয়া যাক। তো গাইস, আমরা এখন যাচ্ছি ট্যাঙ্কি ফুল করবো, আবার বিষ নিব ট্যাঙ্কিতে। এখানে ট্যাঙ্কিতে বিষ কীভাবে ঢালতে হয়, কতটুকু পরিমাণ আগে পানি দিতে হবে, তারপর বীজ দিতে হবে, সব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা এখন বীজ ঢুকাবো ট্যাঙ্কিতে, কতটুক পরিমাণ বীজ লাগবে সেটা দেখতে পাবেন। এই ট্যাঙ্কিটা হচ্ছে 18 লিটার, 18 লিটার পানি ধরে।
বীজ দেওয়া হচ্ছে এখন এই যে এটা হচ্ছে বীজ সাদা দুধের মতো যেটা এটা হচ্ছে বীজ হ্যাঁ এটা খাইলে মানুষ যদি খায় তাহলে ভিটামিন পাবে আর কি এখানে হাফ ট্যাঙ্কি জল ভরার পর তারপর বীজ দিতে লাগবে তারপর আবার মানে হাফ ট্যাঙ্কি জল দেওয়ার পরে তারপরে আবার বীজ দেওয়ার পরে আবার জল দিয়ে ভর্তি করে নিতে হবে ট্যাঙ্কিটা এই যে তো বীজ ভরানো শেষ হয়ে গেছে বীজটার নাম হচ্ছে বিটাফস বিটাফস এই যে শেষ তো শেষ আমাদের ট্যাঙ্কি ভর্তি করা দুই মিনিটের ব্যাপার মাত্র এখন আবার স্প্রে শুরু হবে তো চলো দেখতে থাকো আসলে মেশিনের আওয়াজে এখানে কথা শুনতে মানে একটু সমস্যা হবে আপনাদের এখানে মেশিনের শব্দ তাও কথা জোরে জোরে বলছি এই জন্য বিশেষ বিশেষ দুঃখিত তো চলেন আবার শুরু করা যাক স্প্রে এই যে স্প্রে এই যে ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন মেশিনটি আর কি মেশিনটিতে পানি ধরেছে 18 লিটার এই যে লেখা আছে এখানে 18L ঠিক আছে তো আপনারা দেখুন এটা তো আমরা আরেকজনের কাছে যাব এখন যে হচ্ছে পানি সেচ দেওয়ার কাজে মানে কাজটি করতেছে তো চলুন তার কাছে যাওয়া যাক হেই হোয়াটসঅ্যাপ ব্রো হেই কি খবর কি সেচ কি হচ্ছে না হয় না কেমন হচ্ছে হ্যালো পানি কি ঠিক ঠিক পরিমাণ হচ্ছে তো নাকি হচ্ছে বা তোমার এই এই কাজগুলোর অভিজ্ঞতা কয় বছরের অভিজ্ঞতা কত 2 বছর 2 বছর মানে 2.5 বছর নাকি খুব ভালো ভেরি গুড তো শেষ হচ্ছে তাহলে বাহ এই যে গাইস এই যে গোড়াটিকে এরকমভাবে ভিজিয়ে দিতে হবে দেওয়ার পরে বা আগে অথবা পরে সার দিয়ে দিতে হবে সারটা দিয়ে দিলে গাছটা আরও তাড়াতাড়ি বৃদ্ধি লাভ করবে এবং তার পুষ্টি উপাদানগুলো পাবে এবং ফলন ভালো হবে এগুলো হচ্ছে মূলত ভুট্টা তো কৃষক ভাই তোমার কিছু বক্তব্য আছে দর্শকদের উদ্দেশ্যে বলার কিছু নাই মানে দর্শকদের উদ্দেশ্যে বলতে যদি কিছু বলা থাকে যে মনে করেন যে সেচ কিভাবে দিতে লাগে না লাগে এই ব্যাপারে দর্শকদেরকে কিছু একটা ধারণা দেওয়ার আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা আসি হ্যাঁ আমাদেরকে ইনফরমেশন প্রয়োজন হইলে আপনাদের আমাদেরকে বলবেন ঠিক আছে তো এটা হচ্ছে কোদাল এদিকে কাটা হচ্ছে হ্যাঁ এদিকে মনে হয়ে গেছে দেখি আমাদের পরবর্তীতে কোথায় কাটা হচ্ছে কীভাবে সেচ দিচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি সে কাটাকাটির কাজ করতেছে এই যে দেখুন কীভাবে কাটতে হয় দেখুন একবার ঠিক আছে এই যে জলটা এটা কেটে দিল এবং এরপর যে জলটা প্রবেশ করলো ভিতরে খুব সুন্দর এই যে পানিটি চলে আসলো পানির স্পিডও ভালো তো এই হলো অবস্থা আমাদের কাজের আর কি আমাদের ভুট্টা ক্ষেতের পাশে আছে সরিষা ক্ষেত তো চলুন আমরা আবার যাই আমাদের
ভাইয়ের কাছে, সে স্প্রে দিচ্ছে, সেটাকে আবার আমরা উপস্থাপন করার চেষ্টা করি। কি ভাই শেষ শেষ? ভাই আপনি আপনার কাজ করেন। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, গাছটা মনে হয় একটু রোগে আক্রান্ত হয়েছে। গাছটা ভিটামিনের অভাব হয়ে গেছে, সেই কারণে এই গাছটা আর কি মর্মান্তিক অবস্থা। মর্মান্তিক অবস্থায় যে পাতাগুলো এই অবস্থা হয়ে গেছে, তো সমস্যা নাই, এই গাছটিকে মজবুত করার জন্য আমরা স্প্রে করতেছি। তো আশা করা যায় যে সে গাছটি হবে, ভালো হবে, মানে মৃত থেকে জীবিত হয়ে উঠবে আর কি। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছ স্প্রে দিচ্ছে, খুব ভালো স্প্রে করতে পারে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে আপনার স্ক্রিনে, ভিডিও স্ক্রিনে, চাইলে ফোন করতে পারেন। হ্যাঁ মানুষের কাজ করেন না, তুমি মানুষের কাজ করো না তুমি? আচ্ছা আচ্ছা, তো মানে ভিআইপি তো তাই আর কি। ঠিক আছে, ইনফরমেশনের যদি দরকার হয় আর কি তাহলে ফোন দিতে পারেন, নাম্বারে সমস্যা নেই। বাপরে, ইনফরমেশনের আবার ডিমান্ড আছে, একটা ইনফরমেশন নিতে গেলে কত টাকা? আপনারা যারা কৃষিকাজে নিয়োজিত আমার মতো, হ্যাঁ যারা অবশ্যই কৃষিকাজ করতে গেলে স্প্রে দেওয়ার প্রয়োজন হয়। স্প্রে দিতে গেলে অনেকে যে আমি যে ইয়াটা ব্যবহার করতেছি মেশিনটা, এই মেশিনটি আমি আজ পর্যন্ত প্রায় 3 বছর থেকে ব্যবহার করতেছি। এই মেশিনটা সম্পর্কে আমি আপনাদের একটা ধারণা দিতে চাই। আচ্ছা, যেমন আমি যে মেশিনটা, যে ব্র্যান্ডের মেশিন ব্যবহার করতেছি, পিছনে দেখেন ব্র্যান্ডের নাম দেওয়া, হারমেট মেশিন, ভালো অবশ্য মেশিন ভালো। ভাই ভাই মেশিন, এই মেশিনগুলো নিতে চান তাহলে ভালোভাবে চেক করে যে অরিজিনাল ফার্মেট মেশিনটা নেবেন, কারণ এই মেশিনটির সার্ভিস অনেক ভালো। আর কারণ আমি 3 বছর থেকে ব্যবহার করতেছি, এখন পর্যন্ত কোনো ব্যাটারির কোনো ইস্যু পাইনি, খারাপ ইস্যু। আমার নতুন অবস্থাতেও যা গেছিলো 3 বছরেও টেকে যায়। আর মেশিনটি বেশি ট্যাক্সই করার একটি কারণ হচ্ছে নিজের উপর, আপনারা যদি যত্নশীল মানে যত্ন করে রাখতে পারেন তাহলে বেশি দিন যাবে। তো গাইস আপনারা বুঝতে পারলেন বিষয়টা, যে যদি আর কি স্প্রে মেশিন নিতে চান আপনারা তাহলে ফার্মেট কোম্পানির মেশিনটা নেবেন, মানে খুব ভালো মানসম্পন্ন একটা মেশিন। হ্যাঁ, 3 বছরেও মানে কিছু করতে পারেনি আমার ভাই, যেটা বললো আর কি 3 বছরেও কিছু হয়নি মেশিনটা, তারপরেও মানে তার অভিজ্ঞতা থেকে বললো আর কি। তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় জানাই, বিষয়টা হচ্ছে যে মেশিনের যে ব্যাটারি আছে, মানে এই ব্যাটারিতেও কোনো ধরনের মানে ইস্যু নাই, ইস্যু এখনও পাওয়া যায়নি আর কি। 3 বছরের মাথায় এসেও এই মেশিনে কোনো রকম সমস্যা পাওয়া যায়নি। আমার 3 বছর আগেও নতুন অবস্থায় যা গেছিল, যেমন মনে করেন যে 30 ট্যাঙ্কি অথবা 25 ট্যাঙ্কির মতো যায়, এখনও আমার ঠিক আগের মতোই যায়, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। 30 ট্যাঙ্কি 35 ট্যাঙ্কি এখনও যায়, 3 বছর পরেও যায় নাকি? মানে এই মেশিনটা অনেক ভালো মানসম্পন্ন একটা মেশিন, আপনারা চাইলে এর আগেও আরেকটা মেশিন ব্যবহার করছিলাম, এই মেশিনটা আপনারা নিতে পারেন। 2500 টাকাতে নিয়ে ওইটা মনে করেন যে এই মানে ছয় মাস ব্যবহার করার পরে ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ব্যাটারিতে চার্জ দেয় না, 4-5 ট্যাঙ্কি 20 লিটার স্প্রে করলে ওটাতে আর চার্জ থাকে না। তারপর ওটা বাদ দিয়ে এইটা একটু বেশি দাম দিয়ে নিছি, তো দাম টাকা বেশি লাগুক 400-500 টাকা এটা কোনো বিষয় না, জিনিসটি ভালো পাইলে হইল। তো আমার অভিজ্ঞতা আমি বলতে পারি এই ট্যাঙ্কিটি মানে এই মেশিনটি অনেক ভালো, আপনারা নিতে পারেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন। আর হচ্ছে যে কারো ইনফরমেশন দরকার হলে আমাদেরকে কমেন্টে জানাবেন।
এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে অনেক নতুন নতুন এই ধরনের ভিডিও, ভালো ভালো ভিডিও পাবেন, যেমন কৃষিকাজের ভিডিও আমরা, এই ধরনের বিভিন্ন ভিডিও আছে, আমাদের টিউটোরিয়াল ভিডিও আছে, এই ধরনের বিভিন্ন বিভিন্ন রকম ভিডিও পাবেন। তো চলুন তাহলে আজকে আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সকলকে ধন্যবাদ।